ওই কারোর কাছে 9 লাখ চাইছে, কারোর কাছে 8 লাখ চাইছে, কারোর কাছে 7 লাখ চাইছে, এরকম ভাবে। হ্যাঁ, এই বিষয় তো কম বেশি আছেই, 6 লক্ষ টাকার কথা বলেছিল। ওই কাটাকাটি হয়েছে যে এই শিক্ষকের বলেছে যে কালেকশন যেটা হয় সেটা ব্যাংকে দিও। কুষ্টিয়া কুমারখালী উপজেলার গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে 3 পদের বিপরীতে কয়েক লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। অপরদিকে অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি। আপনার এই গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের, আপনি তো সম্মানিত প্রধান শিক্ষক, তো এই বিদ্যালয়ের যে চলমান যে নিয়োগ, 3টা পোস্টে আমরা জেনেছি যে 3টা পোস্টে নিয়োগের প্রক্রিয়া চলছে, তো সেক্ষেত্রে যারা নিয়োগ পাবেন এরকম মানে একটা অভিযোগ আসছে যে একটা অনৈতিকভাবে একটা আর্থিক লেনদেনের বিষয় সামনে আসছে, এই বিষয়টা আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আপনার ঠিকই শুনেছেন যে 3টা পোস্টে নিয়োগ হবে, 3টেই চতুর্থ শ্রেণী কর্মচারী, একটা পরিচ্ছন্নতা কর্মী, 900 প্রহরী এবং অফিস সহায়ক। এই 3টা পোস্টে নিয়োগ হবে। আমার 2টা পোস্টে এখানে লোক রয়েছেন, নিরাপত্তা কর্মী এবং আয়া, মোট 5টা কর্মচারী হবে। এটা সরকারি বিধি মোতাবেক, আমি একটি কাজও সরকারি বিধি মোতাবেক বাইরে আমি করি নাই, এবং ম্যানেজিং কমিটির সভা করে বিজ্ঞপ্তি দিয়েছি। বিজ্ঞপ্তিতে জি, এটা বাংলাদেশ বার্তা, ভোরের ডাক, ভোরের ডাক। দরখাস্ত আমাদের 3টা পোস্টে আপনার কাম্য দরখাস্ত ছিল, আর অফিস সহায়ক পদে 8টা ছিল, তার মধ্যে 2টা বাতিল হয়, 6টা থাকে। আর একটা দরখাস্ত করেছিল যে পোস্টে আমরা সার্কুলার দেইনি সেই পোস্টে, এবং তার কাছে চেয়েছিলাম তার চারিত্রিক সনদপত্র, তার পিতার চারিত্রিক সনদপত্র দিয়েছিলেন, যার জন্য ওইটা বাতিল, ম্যানেজিং কমিটির বাসাইতে বাতিল হয়, 3টা বাতিল হয়েছে। এবং তখন 6টি অফিস সহায়ক পদে 6 জন প্রার্থী, আর 900 প্রহরী পদে 5 জন প্রার্থী, 5টা আবেদনপত্র ছিল, আর পরিচ্ছন্নতা কর্মী পদে আপনার মোট প্রার্থী হলো 6টা 10টা প্রার্থী, পুনর্বিজ্ঞপ্তি পরে হয়েছিল, 6টা ছিল আর আগে 4টা ছিল, মোট 10টা। তো আবেদনে এটা পুনঃ সার্কুলার দেওয়া হয়, এই প্রশ্নে আবেদনের ওই আবেদনের শেষ তারিখগুলো আমার পেপার আছে, আমি বলতে পারবো পেপার দেখে। তো যাই হোক, এই নিয়োগে আপনারা যে অভিযোগটি পেয়েছেন বলতেছেন, সেই অভিযোগ সংক্রান্ত বিষয়ে আমি আমার এসিআর এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে বলতেছি যে নিয়োগের ব্যাপারে যে লেনদেন, এই লেনদেনের বিষয়টা আমি মানে দেখি নাই, বা ওই টাকা পয়সা গুণা বা নেওয়া বা এই জাতীয় কোনো কাজকর্মের ভিতরে আমি যাই নাই। আপনার দাতা সদস্য এখানে উপস্থিত আব্দুল মালিক বিশ্বাস, ওনার জমির উপরে স্কুল, 900 প্রহরী পদে ওনার ছেলে ঢুকলেন, আর এমপি মহোদয় উনি যেহেতু খুকসা কুমারখালী এলাকার সম্মানিত মাননীয় সংসদ সদস্য 78 কুষ্টিয়া 4-এর, উনি একটি পদ এখানে চেয়েছিলেন যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, তো সেটা ম্যানেজিং কমিটি সন্তোষজনকভাবে তাকে দিয়ে দিয়েছেন সেই পোস্টে, যে ঠিক আছে এমপি মহোদয়। আর অফিস সহায়ক এখানে জমির দান করা বা আমাদের এই জমাজমি যারা দান করেছে পাশের লোকজনই, এইখান থেকে এই গ্রাম থেকেই নেওয়া হয়েছে। তো সেই পরীক্ষা একবার ছিল 28 অক্টোবর, ওই সময় মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারের একটা মামলা হয়েছিল দুর্নীতি দমনে, যার জন্য উনি ডেট পিছাই দেন, ডেট পিছাই দিয়ে সেই ডেট করতে করতে আপনার আমরা 17/11/2021 কুষ্টিয়া জেলা স্কুলে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি, উনি ওনার কার্যালয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার
মাধ্যমে তাদের নিয়োগের সুপারিশ এবং ওখানে যে রেজুলেশন করেছে সে রেজুলেশনও সহ সমস্ত কিছু আমার কাছে আছে। তা আজকে আমি এই বিলম্ব কারণ আমার এর মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম চলছে, যার কারণে একটু বলা যায় যে 17 তারিখ থেকে কয়েকদিন একটু দেরি হয়েছে মিটিং ডাকতে। তা আমি মিটিং ডেকেছি গত পরশু দিন, আজকে ওই নিয়োগের অনুমোদন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ করবেন। অনুমোদন করলে এবং নিয়োগপত্র তাদের বরাবর পাঠানোর ক্ষমতা প্রদান করলে আমি তাদের বরাবর কার্ড প্রদান করব। অন্য কথা না, একটি কথাই বলবো যে এই প্রতিষ্ঠান গড়ার জন্যে আমার তখন আমার মানে বাল্যকাল তো চলে গেছে, তারপরে যৌবনকালের সময় থেকে শুরু করে পর্যন্ত আমার যে শরীরের শক্তি সামর্থ্য রক্ত এবং 7 দিন গাড়িতে থাকা একাধারে এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য আমি অক্লান্ত শ্রম এই প্রতিষ্ঠানে দিয়েছি, সেটা ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে। এবং আমি পাশাপাশি বলতেছি যে আমাদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব আব্দুর রহিমুল্লাহ সাহেব, জনাব আব্দুল মালিক বিশ্বাস দাতা সদস্য, ভাগ্যক্রমে আজকে এখানে উপস্থিত আছে জনাব তুয়াজউদ্দিন, উনি প্রতিষ্ঠাতা লগ্নের সদস্য ছিলেন, এখন বর্তমান সদস্য আছেন জাহাঙ্গীর আলম আবদুল্লাহ ওয়াল শরীফুল ইসলাম, আর বিদ্যা অনুরাগীর সদস্য উনি বললেন যে আমি আসতেছি, ওই ভাগের সদস্য আরও আছে আসতেছে। তো মোটামুটি আমি সংকল্প বোধ করি এখন 2-3 বার আমার স্কুল উপজেলাতে রেজাল্টে ফার্স্ট হয়েছে। মোটামুটি আমার ইচ্ছা আছে যে 3 তলা পর্যন্ত এই ভবনটা এবং আরেকটি ভবন যদি করতে পারি সাইকেল স্ট্যান্ড সহ একটা প্রাচীর দিয়ে মনোরম পরিবেশ তৈরি করে এখান থেকে যাতে মানুষ প্রকৃত মানুষ তৈরি হয় এবং ভালো ছাত্র তৈরি হয়। ছাত্রছাত্রী এখন আছে বর্তমানে 408 জন, এর মধ্যে অনেকেই প্রতি বছরই ধরে যায় কিছু, সেই হিসাবও আমাদের আজকাল দিতে হয়। বর্তমান আগের থেকে বর্তমানে আপনার লেখাপড়ার জগৎটা সহজ বলা যাবে, লেখাপড়ার পরীক্ষা যেগুলো হচ্ছে MCQ পদ্ধতি সৃজনশীল পদ্ধতি, তো আগেকার দিনের থেকে লেখাপড়া আপনার অনেকটা মনে করি যে নম্বর পাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আগে তো নম্বরই বাংলায় পাওয়া যেত না, এখন ছেলে মেয়েদের যে ফরম্যাট সিস্টেম এতে তারা নম্বর পেতে পারে যদি একটু লেখাপড়া করে। এই জন্যে আমার ইচ্ছা যে 2022 সালে আমার সংকল্প থাকবে যে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি পদক্ষেপ নেব, এবং যাতে একটা ছাত্র যদি মানুষের মতো মানুষ হয়ে বড় জায়গায় যেতে পারে তাহলে একদিন এই প্রতিষ্ঠানের নাম গৌরব উজ্জ্বল হিসাবে উদ্ভাসিত হবে বলে আমি মনে করি। এই ব্যাপারটা নিয়োগ আমরা দিছি, আমরা সার্কুলার দিছি, সরকার আমাদের দেশে অনুমোদন আমরা সেই সরকারি অনুযায়ী আমরা নিয়োগে সার্কুলার দিছি, চাকরির জন্য সার্কুলার দিছি, ওই মানে আইনের বিধান মানিয়ে আমরা এদিন এই জায়গায় কোনো অর্থনৈতিক লেনদেন আমার কাছে তো আপাতত হয়নি, এখন কার কাছে হয়েছে এটা আমি জানি না, এখন লেনদেনের বিষয়টা আমি জানি না, আমরা আইনের প্রক্রিয়ায় যেটা হওয়ার দরকার না লেনদেন আমি তা জানি না, এখন হয়েছে কিনা জানি না, না এটা তো ম্যানেজিং কমিটি দেবে এদের নিয়োগ, আমার জানার মতে আমার আমি তো নাই, আমার কোনো সদস্য কার সঙ্গে লেনদেন হয়েছে কিনা তাও আমি জানি না, জানি না না হইতে পারে কিনা জানি না, ওনারা তো উপস্থিত আছে, ওনারা উপস্থিত আছে ওনাদের কাছে শোনেন। আমি অনুভব আমি এই চাঁদপুর গবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের 49 শতক আমি জমি দান করেছি, এবং আমার জমির দানকৃত জমির উপর ভবন রাস্তা মাঠ এটা মানে কে স্বেচ্ছায় মানে দান করেছে, মানে কোনো
অর্থ বিনিময় না, আমার দাতা কল্যাণে 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 আমি আরও আমি আমি আমা আমি পাশে তিনতলা একটা ভবন আছে হসপিটাল, ওখানে এক বিঘা 3300 আমি দান করেছি। পাশে ওই মসজিদে 500 দান করেছি, ওই গোরস্থানে 800 দান করেছি। তা আমি আমি চাই এলাকায় আমার এটা সুনাম হোক বা সোয়াব হোক, এই জন্যই আমি এই প্রতিষ্ঠানগুলো করেছি। এখন আমার দাতা সদস্য একজন গরিব মানুষ, ওনার ছেলে এই নৈশ পরিহরিতে আমরা নিয়োগ দিয়েছি। এখন ওনার কাছে জিজ্ঞাসা করেন উনি টাকা পয়সা কার কাছে দিয়েছে। তারপরে এমপি মহোদয় জিডাই উডা তো আমরা বলতে পারবো না। এখন এই যে আমরা বলতে পারবো এই জমি দানকারীরা এই জমি, আর আমার জমিতে তার স্কুল হয়নি, সারা স্কুল অন্য লোকও তারা জমি দিয়েছে, ওই তাদের জমি দানকৃত জমির বিষয় আছে, তারাও তাদেরও একটা ছেলে নিয়োগ দেওয়া হয় সেই জায়গায়। এখন তারা স্কুলে জমিও দান করবে, আবার টাকাই দিয়েও স্কুলে ঢুকবে, এটা তো আমার বোধগম্যই আসতেছে না। কিন্তু বিস্তারিত আর কে নিউজের ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিওতে দেখি। আমি আরও কোনোরকম ওই পদ বাদের ভিতর আমি আর সই স্বাক্ষরও করিনি যে নিয়োগ হবে কি হবে না কি হবে কি হবে না। আমার আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি ওই অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটির। ঘটনা ওই প্রথম দিন যে তিনটে নিয়োগের বিষয় আসছে, প্রথম আলোচনা করে, প্রথম আলোচনা করার পর একটা মিটিং ডাকলো, মিটিং ডাকার পরে বড়ক্ষণ আমরা শুনি যে এরকম আপনার হেডমাস্টার সভাপতির মাধ্যমে হেডমাস্টার মিটিং ডাকে, মিটিং আবু নঈম মাস্টার, পরক্ষণ আমরা অনুমতি দিই, অনুমতি দেওয়ার পরপরই শুনি যে এরকম কি টাকা সরাসরি। তা আমি বললাম যে দেখেন আমার গোবরা আছে, বিভিন্ন গরিব মানুষের যারা ছেলেপেলে আছে তাদের যদি হ্যাঁ হ্যাঁ এরকম এইটা এইটা শুনিয়ে আমি আর পরক্ষণ আসছে ওই ইসের ভিতরে মিটিং মিটিংয়ের ভিতরে আর কোনো সই স্বাক্ষর কোনো কিছু করি নাই, বুঝলেন। আমি এবং আমার এই যে মতিয়ার ভাই, এই মতিয়ার ভাই কোন গেলেন এদিকে আসেন, এই মতিয়ার ভাই এদিকে আসেন, ওই কারোর কাছে 9 লাখ চাইছে, কারোর কাছে 8 লাখ চাইছে, কারোর কাছে 7 লাখ চাইছে, এরকমভাবে রহিমুল্লাহ হ্যাঁ সভাপতি সাহেব। এই কথা শোনার পরে আমার ওই আমরা যে অভিভাবক সদস্য আমার মতিয়ার ভাইও সই করি নাই, আমরাও কোনো সই স্বাক্ষর করি নাই, এই অস অবস্থা। আমি তো করছি যে আমরা তো আর কোনো সই স্বাক্ষর করিনি, করেছেন সই স্বাক্ষর করেছেন এই দুই তিন মিটিংই, এই দুই তিন মিটিংই যে আপনি সই করেন সেইটি বলেন, কথাটা কি কইছি বলেন নি সত্যি সেইটা কো। আপনি তো দুই তিন মিটিং সই করেন নি, মতিয়ার রহমান জি আমি কৃষকের কাজ করি জি, সই করি নি। আমার এই অভিভাবক সদস্য দিয়েছিল আমাদের চাঁদপুর গ্রামের সেক্রেটারি নজরুল ভাই, বুঝতে ওদের দল করি আমি, আর রহিমুল্লাহ তো ওই দলের নাই, তো এটা দলীয় কাজে আমার হচ্ছে সদস্য দিয়েছিল, স্কুলের সদস্য দিয়েছিল। হ্যাঁ এই বিষয় তো কম বেশি আছে। আমার নাম শিপন, হ্যাঁ জি জি হ্যাঁ 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 না আমি অন্য কার কি হয়েছে না হয়েছে আমি ওটা জানি না, আমার এখন আমি আমার কাছে সরাসরি বলি নাই যে এত টাকা লাগবে, হয়তো বাড়িতে আমার দাদির কাছে বলেছিলাম, দাদির কাছ থেকে শুনলাম যে এরকম টাকার কথা বলেছে, 6 লক্ষ টাকার কথা বলেছিল, আমি এটা বলতে পারবো না কি জন্য, আমি তো মানে ছিলাম না বাড়িতে, আমি দোকানে ছিলাম। এখন ওই যে এই প্রধান শিক্ষক আর এই শিক্ষকের ভিতরে একটু কথাবার্তা বলাবলি হয়েছে অন্য ওই আর সব শিক্ষকের সাথে হয়েছে, হ্যাঁ ছিলাম। তা এখন ওই এমন অতিরিক্ত কিছু না, বুঝছেন, ওনারা
হেড স্যার যা বুঝে গেছে ওনারা সেই যে করেছে, এই হেড স্যার ওই কাটাকাটি হয়েছে যে এই শিক্ষকের বলেছে যে কালেকশন যেটা হয় সেটা ব্যাংকে দিও, শিক্ষকরা ওটা ব্যাংকে দিয়েছে। এটা পরে হেড স্যার যখন ই করেছে তখন বলেছে যে আপনি যা বলেছেন আমরা তো তাই করেছি। একটু ভুল বোঝাবো এই যে পরীক্ষা আছে এই ব্যাপার, তাছাড়া